हेलो एवरीवन, हेलो वरियर, की खबर? सबार কেমন আছো? কি চলছে? দাঁড়াও, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সকলকে, একদম মন থেকে প্রাণ থেকে আনন্দ করে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর সবাইকে জানাই অত্যন্ত অত্যন্ত শুভেচ্ছা আগামী দিনগুলোর জন্য। আর আর শোনো, সবাই সবাইকে এটা ভেবে রেখো যে ভালো ভেবো যে আই এম জাস্ট, ইটস আ গিফট টু ইউ, ঠিক আছে? তোমাদের দিদি, তোমরা আমাকে দিদি বলে ডাকো, তাই জন্য আমার খুব একটা বেশি সামর্থ্য নেই, কিন্তু আমার কাছ থেকে আমি যতটুকুনি জানি তার জায়গা থেকে, যাতে তোমাদের WBCS এর প্রিপারেশন কিছুটা হলেও হেল্পফুল হয়, আর তাড়াতাড়ি করে এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও। তোমাদের যত একটা জিনিস মাথায় রাখবে, আমরা ভাবি যে আমরা যত আমরা যদি কম্পিটিশন বাড়ানোর ভয়ে আমরা চুপচাপ লুকিয়ে লুকিয়ে থাকি, অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা জিনিস জানবে, সবসময় কম্পিটিশন ফেয়ার হওয়া উচিত, রাইট? ফেয়ার কম্পিটিশন ইজ অলওয়েজ গুড ফর ইওর ওন ওয়েলবিং, এটা খুব প্রয়োজন। এবং সেই কারণে তোমরা যত বেশি সংখ্যক লোকজনকে এখানটায় নিয়ে আসবে, তাহলে তোমরা কি একটা হেলদি কম্পিটিশনের সামনে হবে। এবং তুমি কি ওই একটা কথা বলে না, জ্ঞান বাটলে বাড়ে, ঠিক না? সকলকে হ্যালো, হাই মৌ, হ্যালো 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 সোমনাথ, হ্যালো, ভালো আছি, আমিও ভালো আছি, পিঙ্কি হ্যাপি নিউ ইয়ার, সুমন আমি দারুণ আছি, আর আরে পল্লব, অ্যাকচুয়ালি পল্লব জানো তো আমার একজন ভাই আছে, তার নামও পল্লব, হি ইজ অলসো ভেরি ক্লোজ টু মি। আর কে? সুরজ, হাই, শুভ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, তো প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও, সো দ্যাট ফ্রি ক্লাস, ফ্রি ইনিশিয়েটিভস, WBCS ওরিয়েন্টেশনে ক্লাস হবে, এবং তোমাদেরকে যে ক্লাসটা আজকে থেকে শুরু হবে, আমরা এইভাবে, ওকে অমৃতা, আমরা এইভাবে অমৃত, ওকে অমৃত, তো আমরা এই ক্লাসটা এই জন্য আমরা করবো যে আমরা এরকম পড়াশোনা করব না, সেই গতে বাধা, তার জন্য মেন্স আছে, মেন্সের পড়াশোনা ওরিয়েন্টেশন আমরা রাখবো না। বেসিক্যালি আমরা যেগুলো পড়ব সেটা একদম প্রিলিমস পার্সপেক্টিভ থেকে, কারণ মেন কথা হচ্ছে প্রিলিম পাস না করলে বাকি কিছু পসিবল না, নাহলে ব্যাপারটা পুরো ফালতু হয়ে যায়। তুমি যে যাই বলুক, যে তুমি যদি প্রিলিম পাস না করো তাহলে তুমি মেন্স দিতে পারবে না। পড়াশোনাটা মেইনলি কনসেপ্ট বিল্ডিং বিল্ড আপ হওয়া উচিত WBCS এর ক্ষেত্রে, আমি যেটা ফিল করি। এবং সেই ক্ষেত্রে একটা ব্যাপার কি, যে কনসেপ্ট বিল্ড আপ করার সময়, কনসেপ্ট বিল্ড আপ যখন হবে, তো তখন সেই মুহূর্তে সেটা যেন এত গভীরভাবে হয়, এত যেন ডেপথ স্টাডি তোমরা করতে পারো, যাতে করে এলিমিনেশন মেথড হোক বা তোমার মনে রাখার সক্রিয়তা হোক, এই সমস্ত জিনিসগুলো দিয়ে তুমি যাতে পাস করতে পারো, ঠিক আছে, প্রিলিমসটা পাস করতে পারো। আর আমি কেন হিস্ট্রি দিয়ে শুরু করছি, পরবর্তীতে আমরা মানে সাইমালটেনিয়াসলি দু তিনটে ক্লাস চালাবো, কিন্তু এখন হিস্ট্রি দিয়ে শুরু করছি কারণ তোমরা জানো 70% অফ দ্য কোয়েশ্চেন্স কাম ফ্রম দ্য হিস্ট্রি, রাইট? তো এইটা হচ্ছে ব্যাপার। এবং আজকে আমাদের চ্যাপ্টার যেটা, বেশি সময় নেব না আমরা, যত তাড়াতাড়ি মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো আমরা পড়ব। তো ফার্স্ট থিং আমরা দেখতে পাচ্ছি যে প্রি হিস্টোরিক এরা, মানে আজকে আমাদের যে টপিক হবে সেটা হচ্ছে স্টোন এজ থেকে আমরা পড়ব ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, IVC, ঠিক আছে, এটা আমরা পড়ব। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই পুরো স্লাইডটা তোমাদের কাছে ভিজিবল তো? তোমরা সবাই দেখতে পাচ্ছ ঠিকঠাক, স্পষ্ট? প্লিজ লেট মি নো। আর আমার ভয়েস ক্লিয়ার আছে কি নেই, এই দুটো জিনিস আমাকে একটুখানি কমেন্ট বক্সে লিখে দাও, ঠিক আছে? কারণ আমি লাইভ করছি এবং আমি বুঝতে পারছি না, না ওই জন্য আমাকে একবার বলে দাও। তোমাদের কাছে ভিজিবল তো সকলের কাছে? প্রত্যেক দিন ম্যাক্সিমাম 9:30টাতেই ক্লাস হবে, আগামী দিনগুলোতে তোমাদেরকে এভাবে, যেমন কালকে আমি রাতের বেলাতেই আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আজকের জন্য আমি শিডিউল করে দিয়েছিলাম, তো সেই কারণে সেই শিডিউলটাই মনে রাখবে। আর আগে আগে আমি শিডিউল তোমাদেরকে দিয়ে দেবো, সেই শিডিউল অনুযায়ী তোমরা ক্লাসে জয়েন করে নিতে পারো। আর যারা বাই চান্স যদি কোনোভাবেই ইফ ইউ মিস দ্য ক্লাস,
তাহলে পরে পরে এসে ভিডিও আপলোড করা থাকবে, ইউ ক্যান কাম অ্যান্ড সি। ঠিক আছে, বেশি বড় করে ভিডিও বানাবো না, যাতে আমাদের কাজের কাজটুকুনি হয়, যাতে ওই লাইভের এক ঘন্টা কে দেখবে বলো তো। সুতরাং আমরা একটু ওভাবে পড়বো। তো যাকে শুরু করি পড়াশোনা একদম হিস্ট্রি থেকে। হিস্ট্রি পড়ার আগে আমাদের বলতে হবে প্রি হিস্ট্রি। প্রি হিস্ট্রি মানে প্রাগ ঐতিহাসিক, ঠিক আছে, বাংলায় বলে না প্রাগ ঐতিহাসিক। বিশ্বরূপ ওয়েট করো, যতক্ষণে হবে হয়ে যাবে। তো প্রি হিস্টোরিক মানে কি? প্রাগ ঐতিহাসিক। এবার প্রাগ ঐতিহাসিক মানে কেন বলে? কারণ ইতিহাস যখন তৈরি হয়েছে তারও আগের সময়, তাকে বলা হয় প্রাগ ঐতিহাসিক এরা, যাকে বলে প্রি হিস্টোরিক এরা। ঠিক আছে, এবং প্রি হিস্টোরিক এরাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখতেই পাচ্ছ ইতিহাস তো সবে সবে লিখতে শুরু করেছে, কিন্তু এই পাবলিকরা প্রায় 500,000 বছর আগের থেকে রয়েছে। তাহলে 500,000 বছর আগে যখন পৃথিবী তৈরি হওয়ার পরে প্রথম যখন মনুষ্য, ওই যে বলে না বাংলা ভাষায় মনুষ্যজনই আবির্ভূত হলো পৃথিবীতে, সেই সময়টা যদি ভাবা হয় সেই সময়টাগুলোকে অ্যাকচুয়ালি তিনটে ভাগে ভাগ করা হয়। এই যে এই ভাগটারই মোটামুটি আমরা এখন আধুনিক লোকজন চলছি, বুঝতে পারলে? এই নিউ স্টোন এজের পর থেকেই আধুনিকতার মোটামুটি শুরু হয়েছে, কিন্তু তার আগে এগুলোতে আমরা কেন, আমাদের বাবা কাকা কেন, বাবা জ্যাঠা কাকা কেউই এক্সট্রমে ছিল না। তাহলে কারা ছিল, তো কি ছিল সেটা সম্পর্কে একটু জানবো। সেটা হচ্ছে ওল্ড স্টোন এজ বা একদম পুরনো পাথরের যুগ বা পুরাতন প্রস্তর যুগ বলে, তাছাড়াও কি বলে লেট স্টোন এজ, ল্যাটার স্টোন এজ বা মেসোলিথিক এজ, মধ্য যুগীয় প্রস্তরের যুগ, আর নিউ স্টোন এজ নবপ্রস্তরের যুগ, তাই না? এরকমই কিছু একটা বলে। তো সময়গুলো কি কি সময়? একটা হচ্ছে 500,000 থেকে 10,00,000, এই সময়টায় যে টাইমটা ছিল দ্যাট ইজ দ্য প্লিস্টোসাইন পিরিয়ড, মেসোলিথিক এরা ছিল তারপরে, এবং তারপরে নিওলিথিক পিরিয়ড। বাস একটুখানি জানতে হবে, আর সঙ্গে কি জানতে হবে যে কোন সময়ের মানুষদের কি ক্যারেক্টার ছিল। এই সময় যে লোকগুলো ছিল সেগুলো আমাদের মতো একদমই দেখতে ছিল না, বেসিক্যালি এপস মানে গরিলা বা বন মানুষের একটা এভলিউড একটা চেহারা বলা যেতে পারে। তো আমরা যদি স্টোন যুগকে ভাগ করি অ্যাকচুয়ালি আমরা বলতে পারি বড় মেজো ছোট, বুঝেছো? বড় মানে ওল্ড, মেজো মানে মাঝখানের মেসো, আর ছোট মানে ছোট। গল্পটা এইভাবে সাজিয়ে নাও। এবার যদি প্যালিওলিথিক এজের কথা বলি তাহলে অ্যাকচুয়ালি এই সময় যে মানুষরা ছিল তারা ছিল হান্টার্স অ্যান্ড ফুড গ্যাদারার্স। হান্টার্স অ্যান্ড ফুড গ্যাদারার্স এর মানে কি? দিস মিনস যারা শিকারি এবং যারা মানে ফুড গ্যাদার করতো, ঠিক আছে? তো দেওয়ার ফুড গ্যাদারিং পিপল যারা কিনা কি খেত, ওয়াইল্ড ফ্রুট খেত এবং ভেজিটেবলস খেত, আর বাকি কি পাবে, কিছু পাওয়ার চান্সই নেই। আর দেখো তাদের কোনো এগ্রিকালচারের নলেজ ছিল না সেই সময়। আমরা কার ব্যাপারে কথা বলছি? প্যালিওলিথিক এজের ব্যাপারে কথা বলছি। আর কি জানতো না যদি তারা এগ্রিকালচার না জানতো না? আর এটা আমাদের মানে মুখস্থ করার কোনো জায়গা নেই। মোট কথা সেই সময় না বাড়ি বানাতে জানতো, না জিনিসপত্র বানাতে জানতো, না কোনো মেটাল তৈরি করতে পারতো। এটা জাস্ট একটা স্টেজ ছিল যেখানটায় তারা প্রথমবার জানতে পারে যে ফায়ার কাকে বলে, দে অ্যাটেন দ্য নলেজ অফ দ্য ফায়ার। এবং এই সময়ে দিস পিরিয়ড দে যে হোয়াট এভার দ্য টুল মানে যে টুলসগুলো মানে যে সমস্ত ওয়েপন্সগুলো তারা ব্যবহার করতো, যে অস্ত্রগুলো ব্যবহার করতো, সেগুলো ছিল আনপলিশড, মানে অত তো জানতোই না। যখন তুমি নর্মাল কখনো ওরাং ওটাং চিম্প্যাঞ্জিস গরিলাসদের দেখো তাদের কি অত বুদ্ধি আছে? মানুষের মতো কিন্তু বুদ্ধি আছে, ঠিক এরকম। এবং সে সময় আনপলিশ মানে রাফ স্টোনস ছিল স্পেশালি, হাতে তৈরি করা কুঠার, তারপরে ক্লিভার্স, চপার্স, ব্লেডস, বারিন, এই স্ক্র্যাপার্স, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে? যেমন ওই কাটারি বা মানে বাট ছাড়া বা হাতল ছাড়া জিনিসপত্র এগুলো ব্যবহার করতো। কেন? এদের কাজ ছিল ফুড গ্যাদার করা, ঠিক আছে? এই অবধি হলো। আরেকটা জিনিস কি, যে রকটা স্পেশালি প্যালিওলিথিক টাইমে ইউজ হতো সেটা ছিল কোয়ারজাইট, এই কারণে এই সময় লোকজনকে বলা হতো কোয়ারজাইট ম্যান। এবার ওই যে মেজো ছেলের ব্যাপার, বড় ছেলে হয়ে গেল মেজো ছেলে, সেটা হচ্ছে মেসোলিথিক এজ। এইবার কি হলো, হান্টার্স অ্যান্ড হার্ডার্স প্রথমে ছিল কি, এরা প্রথমে শিকার করতো আর শুধু ফুড গ্যাদার করতো। এবার একটুখানি এগোলো, এরা কি করলো, এবার পশুপালনও ধরলো, ঠিক আছে? শিকারও করতো পশুপালনও করতো। আর এই পিরিয়ডটা ছিল হলোসাইন এরা, টাইম যদি দেখো তাহলে 10,000 বছরের আগে। এবং মেসোলিথিক ম্যান যারা ছিল তারা কিসের ওপর মানে হোয়াট ওয়াজ দ্য লিভিং, তারা হান্টিং, ফিশিং, ফুড গ্যাদারিং আর পরবর্তীকালে ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস। এদের মধ্যে একটা কি অ্যাসপেক্ট ছিল মেসোলিথিক এজের, যে এই সময়
খুব ভালোভাবে একটা যে স্টুলগুলো তো ওরা ইউজ করতো, যে কাজের জিনিসগুলো ওরা ইউজ করতো বা উইপেনগুলো ইউজ করতো, আগে ছিল ওল্ড স্টোন, কেমন ছিল এরকম অ্যাবড়া খাবড়া ছিল, সাইজ অনেক বড় বড় ছিল। নাও এটা কি করলো, ওরা ছোট করে দিল একটু, হাতে ধরার মতো শক্তপোক্ত, ঠিক আছে, এরকম একটা করে দিল। দ্য ক্যারেক্টারিস্টিক অফ টুল অফ দিস এজ ওয়াজ মাইক্রোলিথ, মানে কি মিনিয়েচার স্টোন টুল ইউজুয়ালি মেড অফ ক্রিপ্টো ক্রিস্টালাইন সিলিকা। WBCS এর জন্য জরুরি, কি জরুরি, এখানে যেমন আমরা পড়লাম প্যালিওলিথিকে যে স্টোনটা ইউজ হতো সেটা ছিল কোয়ারজাইট। WBCSও কিন্তু এখন খুব ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করছে, কিছু কনসেপ্ট বেল্ট কোয়েশ্চেনের দিকে WBCS ঘুরছে, তোমাদেরকেও তাই দেখতে হবে। তাই জন্য এই সময় যে যে পাথরের ইউজগুলো শুরু হলো সেগুলো ছিল ক্রিপ্টো ক্রিস্টালাইন সিলিকা, চ্যালসিডোনি, চার্ট, বোথ অফ জিওমেট্রিক্যাল অ্যান্ড নন জিওমেট্রিক্যাল শেপস, মানে কি জ্যামিতিক বা অজ্যামিতিক, মানে শেপের মধ্যে ডিজাইন, একটা স্পেসিফিক্যালি জ্যামিতিক শেপ মানে কি যার সঠিক কোণ থাকবে, গোলাকার হতে পারে, বৃত্তাকার হতে পারে, মানে একই জিনিস যদিও, সিলিন্ড্রিক্যাল হতে পারে অথবা অজ্যামেত্রিক যার কোনো শেপই নেই, সব রকম। কী কী বিষয় ইউজ হতো, ক্রিপ্টো ক্রিস্টালাইন সিলিকা, চ্যালসিডোনি, চার্ট, এই সমস্ত, ঠিক আছে। নাও ছোটো ছেলে, ছোটো ছেলে হচ্ছে কি নিওলিথিক এজ। এইবার কি হলো, আরেকটু মানুষ উন্নত হলো, তাহলে পরে তোমরা ভালোভাবে বুঝতে পারলে তিনটে সেকশন কী কী দাঁড়ালো। একটা সময় ছিল হান্টার অ্যান্ড ফুড গ্যাদারার, এবার হান্টার অ্যান্ড হার্ডার, আর ফুড প্রসেসার মানে এবার খাবার তৈরি করা শিখলো। দ্য ম্যাক্সিমাম টাইম মানুষের আধুনিকতা এলো, আধুনিকতা মানে মডার্ন এজ নয়, আধুনিকতা মানে শিক্ষা, আধুনিক শিক্ষা পাওয়া। ভি গর্ডন চাইল্ড, ইনি একজন অস্ট্রেলিয়ান আর্কিওলজিস্ট, ঠিক আছে, নাম হচ্ছে বীরে, অ্যাকচুয়ালি বীর, বীর গর্ডন চাইল্ড, বলে ওই বীরে কি ব্যাপার, তো বীরে কাম অ্যান্ড হি টোল্ড আস অ্যাবাউট দ্য নিওলিথিক ফেজ অ্যাজ নিওলিথিক রেভলিউশন। কী কী শিখেছিল বলো, এক তো খাবার তৈরি করা, টেকনোলজি, টেকনোলজি কেন, কারণ যে স্টোন টুল এতদিন ধরে ইউজ হতো সেই স্টোন টুল এবার পলিশড, পেকড এবং গ্রাউন্ড স্টোন টুলে পরিণত হলো। এবং কি সাউদার্ন ইন্ডিয়াতে দেখা গেছে যে কিছু কিছু এরকম কুঠার পাওয়া গেছে যাদের রীতিমতো হাতল আছে। এই সময় পটারির ইনভেনশন হয়, তার কারণ কি, এই সময় একটা বড় একটা ইনভেনশন আরেকটা হয়, সেটা ছিল চরকা, ঠিক আছে, বা হুইল, হুইলের ইনভেনশন এই সময় হয়। এবং এমার্জেন্স অফ দ্য সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটিস, ডিভিশন অফ লেবার বেস, সেক্স অ্যান্ড রেজ, এই সময় কি হয় যে রীতিমতো কাজের ডিভিশন হয়ে যায় মানুষের লেবার বেস, সেক্স অ্যান্ড এজের ওপর। মেহেরগড় যেটা ছিল সেটা কনসিডার হয়, মানে এখানে একমাত্র মেহেরগড়ে একটা রীতিমতো প্রমাণ পাওয়া যায়, একটা ইম্পর্ট্যান্ট সাইট যেখানটায় নিওলিথিক সাইটে আর্কিওলজির প্রমাণ পাওয়া যায়। নাও ইট ইজ নাও কনসিডার টু বি দ্য প্রিকার্সার অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। অ্যাকচুয়ালি নিওলিথিক এজের কথা যখন আসে এটার সাথে কেমন যেন একটা গায়ে বেঁধানো কথা বাঁধে, সেটা হচ্ছে IVC, মানে IVCটা হচ্ছে নিওলিথিক ফেজের পরে, তার মানে কি মেহেরগড় সভ্যতা নিওলিথিকের সময়, তার মানে IVCর অনেক আগে নিওলিথিক। তাই জন্য পরবর্তীতে জানতে পারবে যে কটনের যে প্রেজেন্টেশন বা কটন যে পাওয়া যেত, কটনের যে ডেভেলপমেন্ট, মানে কি সুতির কাপড় তৈরি বা মানে সুতির যে ব্যবহার, সুতোর যে ব্যবহার, সেটা কিন্তু মেহেরগড়ে পাওয়া গেছে। আর এই ডিসকভারিতে কি হয় যে এগ্রিকালচারাল টেকনোলজির ওপর, অ্যাগারিয়ান লাইফস্টাইলের ওপর বেসিক্যালি এরা জানতে পায়। বাস্তবিক কি হলো, নিওলিথিকে যে গিয়ে মানুষ অনেক কিছু নতুন করে জানতে পারলো, টেকনোলজি জানতে পারলো। টেকনোলজি মানে কি, ভালোভাবে পলিশিং করা, পেক্ট করা, ঠিক আছে। এরা শুধু তাই নয়, এদের লেবারের ডিভিশন জানা গেল, মানে এতদিন মানুষ শুধুমাত্র পশুপালন বা ফুড গ্যাদারিং করেই চালিয়েছে, সেই মানুষগুলোই এখন অনেক বেশি উন্নত হয়ে গেল। নাও ওয়ান মোর ইম্পর্ট্যান্ট থিং, যেখান থেকে IVC শুরু হয়, দ্যাট ইজ দ্য চালকুলিথিক এজ বা কপার স্টোন এজ, 3000 থেকে 500 BCE থেকে। BCE মানে কি, বিফোর দ্য ক্রাইস্ট, ঠিক আছে, বিফোর দ্য ক্রাইস্ট এরা। এবং এটার মানে কি, চালকুলিথিক এজ যেটা ছিল দ্যাট ওয়াজ মার্ক দ্য এমার্জেন্সি অফ দ্য ইউজ অফ মেটাল অ্যালং উইথ দ্য স্টোন টুল। এর সাথে কি, প্রথম যে মেটাল ছিল আমাদের সেটা ইউজ করা হতো কি কপার, সবাই তোমরা জানো। আর টেকনোলজিক্যালি চালকোলিথিক স্টেজ যেটা ছিল সেটা লার্জলি অ্যাপ্লাই হতো প্রি হরপ্পান সময় থেকে। এবং এই সময় মানুষেরা কী কী নতুন করে ডোমেস্টিকেট করতে শুরু করলো, কাউজ, শিপস, গোটস, পিগস, বাফেলো।
আর মজা কথা হলো, এ চালকলি থেকে পরবর্তীকালেই হাতে হাত লাগিয়ে আসে বৈদিক সিভিলাইজেশন, সেটা আমরা পরে পড়ব, বা বৈদিক সভ্যতা। কারণ চালকলি দিক মানেই মেটাল, শুরুয়াত হয়েছিল কপার দিয়ে, যেটা আমরা হরপ্পা সিভিলাইজেশনে পাই। আর তার সঙ্গে যেটা আমরা মিস করে যাই সেটা হচ্ছে আয়রন। হরপ্পাতে কিন্তু কোনো আয়রন পাওয়া যায়নি, যেটা কি না পরে বৈদিক সভ্যতাতে মেন মেটাল হয়ে দাঁড়ায়। তাহলে চালকলি থেকে ওরাও আসে। কপার স্টোন এজ প্রপারলি ল্যাটার চালকলি থেকে যখন আসে তখন সেখানে বৈদিক আসে, আর যখন চালকলি থেকে প্রপারলি কপার স্টোন এজের টাইম আসে সেটা আইভিসি বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সময় আসে। ঠিক আছে, দেখে নাও এই ম্যাপটা। ম্যাপটা বানানোর উদ্দেশ্য এটা যে তোমাদের যেন মনে থাকে ভালোভাবে, পারলে ইফ ইউ ওয়ান্ট টু গেট আ স্ক্রিনশট ইউ ক্যান। ঠিক আছে, এখানে কি রক্স এবং কেভস পেন্টিং কোন কোন জায়গাগুলোতে ছিল, মানে প্রপারলি যেটা পুরনো প্রস্তর যুগ বা ওল্ড প্যালিওলিথিক পিরিয়ড সেই সময়কার ছবি, মিডল স্টোন এজ এই যেখানে গোলগুলগুলো আছে সিঙ্গাপুর মরহান, ঠিক আছে, এই সমস্ত এরিয়া, ল্যাটার স্টোন এজের ছবি এবং আর্লি স্টোন এজে কী কী আসে সেইগুলো সমস্ত জায়গাতে আছে। ইয়েস, রেগুলার ক্লাস হবে, রেগুলার ক্লাস হবে, কিন্তু তার জন্য রেগুলার সবাইকে আসতে হবে। ঠিক আছে, তাহলে পরে এই এই এরিয়াগুলো ভালোভাবে দেখে নাও। কেন বলছি বলো তো, যখন তুমি পরীক্ষা দেবে, যখন তোমাকে কোনো জায়গার নাম বলবে, তুমি যদি এই ম্যাপটাকে মনে রাখো অটোমেটিক্যালি সেই জায়গাতে তুমি টিকমার্ক করে বেরিয়ে যাবে, যদি তুমি সেটা পড়ে থাকো বা নাও পড়ে থাকো, ইট ডাজেন্ট ম্যাটার। অ্যাকচুয়ালি এইগুলো ট্রিক্স, যারা ইউপিএসসির ক্যান্ডিডেটও হয় তারাও এই ট্রিক্সগুলো ফলো করে। যত তুমি বেশি পিকচোরিয়াল বেসড পড়াশোনা মনে রাখবে, দ্যাট উইল বি মোর হেল্পফুল ফর ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রিলিমিনারি কোয়েশ্চেন্স। কারণ ওখানটায় কী হয়, প্রিলিমিনারি কোয়েশ্চেনের কাজই হচ্ছে তোমাকে প্রশ্নও দেওয়া থাকে, তার সাথে তার উত্তরও দেওয়া থাকে। তোমার মাথাটা কেন খারাপ হয়, কারণ চারটে উত্তর চার রকম। এবার তুমি যখন চারটে উত্তর হয়তো খুব কাছাকাছি দেওয়া রয়েছে, যখন ধরো তোমার কাছে একটা ছবি তোমার মাথার মধ্যে পরিষ্কার থাকবে, তখন কিন্তু অটোমেটিক্যালি গিয়ে তুমি এই চারটে উত্তরের সঠিক উত্তরটা খুঁজে পাবে। অ্যাকচুয়ালি প্রিলিমসের পরীক্ষাটা কিন্তু সহজ কাজ, কারণ তোমাকে প্রশ্ন এবং উত্তর দুটোই দেওয়া রয়েছে, তাই না? এবার চলে আসি আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা প্রপারলি একটা ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, মানে কি চালকোলিথিক, ঠিক আছে, চালকোলিথিক সিভিলাইজেশন। কিন্তু চালকোলিথিক সিভিলাইজেশন হলো, এখানে একটা মজার কথা আছে, কেউ কেউ বলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে তিন ভাগে ভাগ করা যায়। কেমন করে? একটা হচ্ছে আর্লি সিভিলাইজেশন, একটা ল্যাটার, আর একটা ম্যাচিওর্ড। ঠিক আছে, ম্যাচিওর্ডের পরে ল্যাটার আসে। অ্যাকচুয়ালি এক সময় দেখা যায়, মজাটা হচ্ছে এখানটায় যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন চালকোলিথিকের আগে থেকে শুরু হয়, চালকোলিথিক থেকে থাকে, আবার ল্যাটার চালকোলিথিক অবধি চলে। বুঝতে পারলে? মানে পিরিয়ডটা অনেক লম্বা, কত, 3300 থেকে 1300 BCE। তাহলে পরে নর্মাল তোমরা যদি এটাকে আমরা মাইনাস করে দিই, তাহলে কত সাল ধরে এটা ছিল, 2000 সাল। বুঝতে পারলে? তার মানে কিন্তু এরা বেশ ক্ষমতাশালী অ্যাকচুয়ালি। তো এই পুরো সময়টা কি একটা জায়গার মধ্যে ছিল? না, প্রথমে মানুষের মনে হয়েছিল যখন প্রথম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আবিষ্কার হয়, তখন মানুষ ভেবেছিল যে হয়তো একই জায়গার মধ্যে, একই এরিয়ার মধ্যে, ইন্দাসের পাশে, তাই জন্য ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল, ভাই এটা শুধু ইন্দাস বা সিন্ধু সভ্যতা, সিন্ধু নদীর পাশে না, কতটা বড় এরিয়া, মানে ইন্ডিয়ার মিডে যদি যাও তাহলে আলমগীরপুর থেকে শুরু করে ওইদিকে ইরাক ইরান অবধি, ইটস এ বিগ বিগ টাইম, মানে ইভেন টাইম পিরিয়ডও অনেক লম্বা এবং জায়গাটাও অনেক লম্বা। সে জায়গাগুলো সম্পর্কে পড়বো, WBCS-এর প্রচণ্ড পছন্দের হট টপিক, ওগুলো প্রতিবার প্রশ্ন করে। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হরপ্পান সিভিলাইজেশন বলেও পরিচিত, কারণ আর্কিওলজিক্যাল ফার্স্ট সাইট ছিল হরপ্পা, এবং মডার্ন সাইট বর্তমানে কোথায়, হরপ্পা ওয়েস্ট পাঞ্জাব পাকিস্তানের মধ্যে এটা অবস্থিত। ঠিক আছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবার প্রায় কম্পেয়ার করা হয় যে বাকি যে ওয়েস্টার্ন যে কালচার, মানে ইজিপ্ট আর মেসোপটেমিয়া, যাকে বলা হয় সুমের। ঠিক আছে, ইজিপ্ট হচ্ছে মিশরীয় এবং সুমেরীয় সভ্যতার সমসাময়িক। 1912 সালে, এখানে দেখো কেন আমি ফান ফ্যাক্ট বলেছি, তোমাদের না একটা জিনিস প্রায় কোয়েশ্চেন্স আসে, তোমাদের কখনো কখনো মনে হয় অ্যাকচুয়ালি কে, হার্বার্ট মার্শাল, না আলেকজান্ডার কানিংহাম,
না কে অ্যাকচুয়ালি কে, আবার কোথাও কোথাও রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, জয়রাম সাহানি, এই নিয়ে বারবার একটা কনফিউশন হয়। তো একটুখানি সেই কনফিউশনটা দূর করার চেষ্টা এখানে আমি করেছি। এখানে কি যে এখানে যে এসক্যাভেশনটা রয়েছে, সেই যে ক্যাম্পেনটা প্রথমে শুরু হবার আগে 1912 সালে জন ফেথফুল ফ্লিট বলেন একজন সিভিল সার্ভেন্ট ছিল, মানে যেটা তোমরা হতে চলেছ সেরকম একজন সিভিল সার্ভেন্ট ছিল যারা ইন্ডিয়ান সিভিল সার্ভিসে কাজ করতেন। তো ওনার হাতে একটা হরপ্পার সিল হাতে পড়ে, সিল ওখানে উনি এখন যখন নিজের কাজ করতে গেছিলেন তখন তিনি ওখান থেকে একটা সিল পান, সিল মোহর বলে না, সিল মোহর। এবং সেটা পাওয়ার পর এক্সক্যাভেশন শুরু হয়। কবে? 1921 থেকে 1922। কার দ্বারা? জন হার্বার্ট মার্শাল, ডাইরেক্টর জেনারেল ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার, তিনি এই ডিসকভারির পিছনে পুরোপুরি মদত দেন বা তিনি তার তিনি ডিরেক্টোরিয়ালশিপ দেন। এবং আমাদের ভারতীয় দুজন ব্যক্তিত্ব, একজন হচ্ছে রাখাল দাস ব্যানার্জি এবং দয়ারাম সাহানি, এনারা দুজন 1921 সালে যে মেন টিমটা হরপ্পা এবং মহেঞ্জোদারোর জন্য কাজ করতেন করছিল তার লিডিং করেছিলেন। কে কে? রাখাল দাস ব্যানার্জি অ্যান্ড দয়ারাম সাহানি। এবার 1931 সালে যখন মহেঞ্জোদারো অনেকটা বেরিয়ে গেছে, তখন আর্কিওলজিক্যাল সার্ভের প্রথমে কিনি ছিলেন ডাইরেক্টর জেনারেল স্যার জন হার্বার্ট মার্শাল, এইবার স্যার মর্টিমার হুইলার এলেন এবং সেই জায়গাটায় এসে ইনি প্রথম জয়েন করলেন অ্যাজ আ ডাইরেক্টর জেনারেল। এবং বাকি যে পুরো খনন কার্যটা তার আন্ডারে হয়, কিন্তু এখনও চলছে। তোমরা জানো জাস্ট কদিন আগে হরপ্পা সেভিলা মানে হরপ্পা মহেঞ্জোদারো থেকে প্রমাণ পাওয়া গেছে যে সে সময় লোকেরা রীতিমতো পশুর মাংসও খেত। সেই যে প্রমাণটা সেটা তো নিশ্চয় স্যার মর্টিমার হুইলারের আন্ডারে নয়। তাহলে তোমাদের যে প্রশ্নগুলো আসে বেসিক্যালি, তাহলে তিনটে প্রশ্নের ডিভিশন বোঝা গেল। হরপ্পা মহেঞ্জোদারো ডাইরেক্টলি এক্সক্যাভেটেড বাই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি। কার আন্ডারে? 1921 এবং 22-এ জন হার্বার্ট মার্শাল বলে একজন ভদ্রলোক যিনি আর্কিওলজিক্যাল সার্ভে ইন্ডিয়ার ডাইরেক্টর জেনারেল ছিলেন তার আন্ডারে এটা হয়েছিল। তারপরে যখন 1931 সাল অবধি যখন খনন কার্য চলে, তখন গিয়ে স্যার মর্টিমার হুইলার এই আর্কিওলজিক্যাল সার্ভে ইন্ডিয়ার ডাইরেক্টর জেনারেল নিয়োজিত হন এবং আমাদের মেন সেকশনটা তার হাতে গিয়ে পড়ে। তাহলে যে ডাইরেক্টর জেনারেল, তাহলে এক্সক্যাভেশনের যে পুরো শ্রেয়টা কার যায়? যে ডাইরেক্টর জেনারেল তার, তাই না? সেম এখানেও হয়। তো এটা ছিল কিছু ফ্যাক্ট। এবার দেখো এখানে আমরা কিছু ফটো ক্লিয়ারেন্স দিচ্ছি। একটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যেটা কিনা 3300 থেকে 2600 BC অবধি ছিল। এই যে টাইম পিরিয়ডটা, এখানে যে ছবিটা ছিল, এখানে দেখো আমি লিখেছি আর্লি হরপ্পান ফেজ। আর্লি হরপ্পান ফেজ মানে এই এই এরিয়াগুলো একদম হরপ্পান ফেজের প্রথম দিককার সময়ের, ঠিক আছে? তার মধ্যে দেখতে পেয়েছো মেহেরগড়ও ছিল, কোটদিজি ঝুঁকে গেছিল, হরপ্পা তো ছিলই, কালীবঙ্গানে হালকা হালকায় ঢুকেছিল, বনাওয়ালি ছিল, এই সমস্ত এরিয়া ছিল। এবং ভালোভাবে দেখো তো ইন্ডিয়ার যদি তুমি বাইফারকেট করো, দেখো ইন্ডিয়া কিন্তু এখানেই বাইফারকেট হয়ে যাচ্ছে, রাইট? ওয়েট, দেখো ইন্ডিয়া এখান থেকেই আলাদা হয়ে যাচ্ছে। এবং মজাটা কি, এই পুরো এরিয়াটা কিন্তু এখন পাকিস্তানের আন্ডারে। অ্যান্ড সেম যখন ম্যাচিওর ফেজ আসে, মানে 2026 থেকে 2600 থেকে 1900 BCE অবধি, সেই সময় যে সময় পিরিয়ডটা দেখা যাচ্ছে, সেই সময় দেখছি যে আমরা এইখান থেকে শুরু হয় এবং এটা এই অবধি, মানে ভারতবর্ষের গুজরাট মহারাষ্ট্রের কিছু অংশ অবধি টেনে গেছে। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা ডক লোথাল পাওয়া গেছিল, সেইগুলো সম্পর্কে আমরা পরে জানবো। এবং এদিকে ইন্ডিয়াতে কিন্তু যেটা বনাওয়ালি অবধি উনি ছিল, এটা কিন্তু রাখিঘাড়ি ক্রস করে এবার দেখো ইউপির মধ্যে ঢুকে গেছে। বুঝতে পারলে? এক্সটেনশনটা দেখো শুধু কীভাবে বেড়েছে। আর লাস্টে লাস্ট টাইম যখন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন শেষের দিকে, সেই জিনিসটা দেখছি। এবং এখানে কি দেখছি, 1900 থেকে 1300 BCE, এরপরে কিন্তু বৈদিক ধর্ম ঢুকলো বলে এই টাইমটা হরপ্পা শেষ হচ্ছে, ভালোভাবে মনে রাখো। খুব মজার, প্রথমে তুমি 2600 থেকে শুরু, 3300 থেকে শুরু হলো, 2600 অবধি চললো, তারপরে 2600 থেকে 1900, এবার 1900 থেকে 1300, এই ফেজটা দেখেছো, মাত্র 600 বছর ছিল আসল বয়স, আসলটা কিন্তু অনেক লম্বা টাইম চলেছে। এবং এইখানটায় এই যে নতুন যে যে এরিয়াগুলো আমি কালারফুল করেছি শুধু সেইগুলোতেই রয়েছে, এবং এখানে ধাইমাবাদ রয়েছে। বাকি জায়গাগুলো কেন বলতো গ্রিন হয়ে গেছে? বিকজ ইটস নট এভিডেন্ট নাও, অলরেডি বাকিগুলো সব শেষ হয়ে গেছে। সেখানকার সিভিলাইজেশন শেষ হয়ে যেতে পারে, সেগুলো ধ্বংস হয়ে যেতে পারে, কোনো কালের প্রকোপ হতে পারে, হোয়াট এভার ইট ইজ, আমরা ডেকলাইনে সেগুলো পড়বো, ঠিক আছে?
তাহলে তিনটে ডিভিশনে ভাগ করা হয়। পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন আসে যে হরপ্পা সিভিলাইজেশনকে কটি ভাগে ভাগ করা যায়, সেখানে তোমরা বুঝেই গেলে তিনটে ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এবার দেখো, আমি তোমরা আমার ক্লাস করবে কেন, সেই কারণে আমি তোমাদের জন্য এই স্পেশাল ফিচারটা বানিয়েছি। আমার মনে হয় যে কোনো জিনিস বলেছি যে পিকচার দিয়ে পড়লে আমরা খুব ভালোভাবে মনে পড়ি। এখানটা দেখো, এটা আমি একটা হরপ্পার ছবি নিয়েছি, অ্যাকচুয়ালি এটা মহেঞ্জোদারোর একটা ফটো, খুবই মানে প্রচণ্ড ইন্টারনেটে পাওয়াই যায়। এবং এখানটা দেখো, এই জায়গাটায় যে জায়গাটা দেখা যাচ্ছে পুরো একটা মানে পুরো একটা জনমহল টাইপের, আর এখানে একটু হালকা হালকা। অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখো, আমি এটা ছবিটা এইভাবেই তৈরি করেছি। এইভাবে যদি দেখো, এটা কোন দিক? ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। তো ওয়েস্টের দিকে যে নগরীটা ছিল তাকে বলো তো অ্যাক্রোপলিস বা সিটাডেলস, মানে যে জায়গাটাতে রিলিজিয়াস থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করানো হতো। অ্যাক্রোপলিস বা সিটাডেল, এই কনসেপ্টটা কোথা থেকে এসছে জানো? গ্রিসের থেকে। অ্যাক্রোপলিস বা সিটাডেল আদতো এটার নাম ছিল কি না, দ্যাট ইজ নট প্রুভেন। কেন বলো তো? কারণ হরপ্পা বা মহেঞ্জোদারোর কোনো পাঠোদ্ধার সম্ভব হয়নি, ওখানকার যে স্ক্রিপ্টগুলো তার থেকে পাঠোদ্ধার পাওয়া যায়নি। বাট অ্যাক্রোপলিস বা এই জাতীয় ওয়ার্ডগুলো আমরা কোথা থেকে পেয়েছি বলো? আমরা পেয়েছি গ্রিসে থেকে বিভিন্ন পরবর্তীকালে যারা আর্কিওলজিক্যাল সার্ভের বিভিন্ন রিটেন ডকুমেন্টস দিয়েছে বা যারা বিষয়গুলোকে জানিয়েছে, তারা এইগুলোকে এভাবে ডিনোট করেছে যে ওয়েস্টার্ন সাইড যেটা ছিল দ্যাট ইজ টু কল দ্য সিটাডেল অর অ্যাক্রোপলিস, মানে উন্নত মানুষের থাকার জায়গা, সেটা ছিল ওয়েস্ট সাইডে, পুরো এরিয়ার ওয়েস্টের দিকে। আর এই যে এখন যেরকম দেখছো না বঞ্জার জমি হয়ে রয়েছে, এটা কিন্তু শিওর তখন কিন্তু এরকম ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ এই যে লাইনিংগুলো, এগুলো হয়তো কোনো শুকিয়ে যাওয়া নদী নালা রাস্তা হতে পারে বা পথ হতে পারে, কিন্তু বেসিক্যালি যে মেন এরিয়াটা তার মধ্যে কিন্তু সেকশনটা একদম আলাদা ছিল, বোঝা গেল? আর এখানে ধোলাভিলা কেন আলাদা রেখেছি তার বলছি। বেসিক্যালি এই যে পুরো সেগমেন্টটা, এটাকে দুই ভাগে ভাগ করা হতো। এইটা হচ্ছে ছিল সিটাডেল। সিটাডেল ছিল কাদের জন্য? হায়ার প্ল্যাটফর্মে তৈরি হতো এবং বড় মানুষের জন্য, কারণ এদের স্পেসিফিক্যাল ছিল যে এরা সায়েন্টিফিক ড্রেনেজ সিস্টেম ব্যবহার করতো। ইন দ্য সিটি যেটা ছিল সেটা বিল্ড ছিল একটা ইউনিফর্ম প্ল্যানের ওপর। ইউনিফর্ম মানে কি? সব জায়গাতে একই রকম প্ল্যান দেখা যাবে, এরকম প্ল্যান। এবার কিছু সিটিজ যেগুলোতে সিটাডেল ছিল, বাকি সিটিজের মধ্যে কিন্তু এরকমও সিটি পাওয়া গেছে যারা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আন্ডারে রয়েছে, কিন্তু তাদের এরকম ভাগ নেই। যেমন কে? ধোলাভিরা। দেখো ধোলাভিরাতে কিন্তু এই সিস্টেমটা নেই যে আপার সেকশন অ্যান্ড লোয়ার সেকশন। এইখানটা ছেড়ে দাও, এটা বাদ দিয়ে দাও, আমরা মেন সিটি নিয়ে কথা বলি। এটাকে যদি ঘুরিয়ে দিই, আমরা যদি ওয়েস্টার্ন সেকশন দেখো এইভাবে যদি দেখি, ইস্ট ওয়েস্ট, মানে তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, এই ছবিটাকে পুরো আমরা রোটেট করে দিলাম, এখানে তো রোটেট করার জায়গা নেই। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে রোটেট করে দিই তাহলে দেখতে পাচ্ছি, দেখেছো এখানে যে আপার সেকশনটা একটা রয়েছে, দ্যাট ইজ কল সিটাডেল, আর নিচের যে এরিয়াটা সেটা এখানেও ঠিক তাই। ইফ দ্য সে দ্য আপার সেকশন, সেখানে আপার সেকশনে কিছু ডিভিশন, বাট এরিয়া ওইটার থেকে একটু ছন্ন ছাড়া জায়গা, তাই জন্য আমরা এখানেই ফোকাস করব। কিন্তু যদি আমরা ধোলাভিরা দেখি, তোমরা মজা দেখো, ধোলাভিরাতে কিন্তু এরকম আপার বা লোয়ার কোনো ডিভিশন করা নেই, এখানটায় লোয়ার মিডল আর সেরিমোনিয়াল গ্রাউন্ড হলে রয়েছে, ঠিক আছে? কেমন? ক্যাসল অ্যান্ড বেইলি। হ্যাঁ বিকে, লাইক এভরি ওয়ান, হোয়াট ডু ইউ মিন বাই লাইক এভরি ওয়ান? এটার মানে হচ্ছে সাধারণ মানুষ থাকার জায়গা, জনসমগ্রের থাকার জায়গা, আর হচ্ছে যে ওপর শ্রেণী, মানে যেখানে পুজো পাঠ, পরবর্তীতে দেখবে ওই স্যাক্রেড বাদ, এই সমস্ত এইগুলো এই ওপরের জায়গাতেই পাওয়া গেছে, ঠিক আছে? যত ওপর সেকশনগুলো। এবার বাকি যে জায়গাগুলোতে কিন্তু এই সিটাডেল বা অ্যাক্রোপলিস বা এই ওয়েস্টার্ন বা লোয়ার টাউন এগুলো পাওয়া গেছে, কিন্তু বানা ধোলাভিরার ক্ষেত্রে এটা কিন্তু হয়নি। কেন? ধোলাভিরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে সিটি ছিল এটা তো প্ল্যান্ট ছিল, দেখতেই পাচ্ছ, দেখেছো কি সুন্দরভাবে নদী দিয়ে ঘেরা, কিন্তু সেকশনটা কেমন? একটা হচ্ছে লোয়ার টাউন, মানে এইগুলোতে সাধারণ মানুষ থাকতো, মিডল টাউন, মিডল টাউনের ওপরে হচ্ছে সেরিমোনিয়াল গ্রাউন্ড, যেমন সেই হল ঘর হয় না, ওপরে পোডিয়াম থাকে যেখানে উঠে সবাই জ্ঞান ঠ্যান সরি মজা ঠজা করে, হ্যাঁ না? তো যারা এখানটায় দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে পোডিয়াম টাইপের, সেরকম একটা বিশাল বড় গ্রাউন্ড তৈরি হতো, আর তার ওপরে ছিল ক্যাসল বা বেলিজ। ক্লিয়ার হয়ে গেল? মাথায় রাখবে পুরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ম্যাক্সিমাম জায়গাতেই দ্য সেকশন ওয়াজ ডিভাইড ইন্টু টু, আপার অ্যান্ড লোয়ার, ঠিক আছে? কিন্তু ইন কেস অফ ধোলাভিরা ইট ওয়াজ বাইফার্কেটেড, আ প্রপার
থ্রি ডিভিশন, লোয়ার, মিডল, সেরিমোনিয়াল গ্রাউন্ড। আর সেরিমোনিয়াল গ্রাউন্ড আর এই ক্যাসেল মিলিয়ে একটা উচ্চ শ্রেণীর জন্য থাকার, ঠিক আছে। এইবার দেখো, সারা জীবন দেখেছি বারবার পরীক্ষার খাতায় গিয়ে ভুল হয়ে যায় কোনটা কোথাকার। এই থরের ভাই দেখেছো তো? সবাই নিশ্চয়ই দেখেছো, আমি শিওর। কি জানো, অ্যাভেঞ্জার্স, অ্যাভেঞ্জারের থরকে কে না চেনে? এটা হচ্ছে আমাদের লোকাল থর, বুঝলে? ভারতবাসী কোথাও পিছিয়ে নেই, দেখে রাখো, তার প্রমাণ এটা। তো এই যে থরের ভাই কোথায় পাওয়া গেছিল, মহেঞ্জোদারো না হরপ্পায়, সেই সমস্ত ডাউটগুলো আজকে ক্লিয়ার করব। আর আজকে এমনভাবে ক্লিয়ার করবো যে পরীক্ষার খাতায় যদি কেউ ভুল করো তাহলে তোমাদের প্রত্যেকে কিন্তু থরের দিব্যি, তোমাদের কিন্তু ওই থরের হাতুড়ি তোমাদের মাথায় পড়বে, খুব সাবধান। সো ইউ হ্যাভ টু ক্লিয়ার ইট। কেমন প্রথম ছবিটা কিসের? যে আমাদের ওয়াশরুম অর বাথরুম, বাথরুম কেন, এটা বাথরুম আর মাঝখানটা ছিল সেই বাথরুমের মেন সেকশনটা, যেটাকে বর্তমানে সুইমিং পুলের সাথে রিজেম্বল পাওয়া যায়, ঠিক আছে। সাইজ WBCSকে বিশ্বাস নেই, যখন তখন তোমাদের প্রশ্ন করতে পারে। ডেটা 55x35 meters, ঠিক আছে। দিস ইজ আ বিল্ডিং অফ 55 meters 35 meters লং। এবং কি কেন ব্যবহার হতো, এটা কোথায় ছিল, ওপরের দিকে ছিল। হ্যাঁ হ্যাঁ, থানোস, আই এম সো সরি, থানোস তো, হ্যাঁ থানোস, ঠিক, এক্স্যাক্টলি, থানোসের লোকাল ভাই। তো ওই থরের হাতুড়ি আছে না, আমি ওকে, আমি এত বড় ফ্যান না থরের, ওই জন্য থানোসকে থর বলছি, যাগে অন্ধ ভালোবাসা। এই যে অ্যারেঞ্জমেন্ট হ্যাভ বিন মেড টু দ্য ডিসকার দ্য ডার্টি ওয়াটার ফ্রম দ্য হিউজ ড্রেন, এবং এই অ্যারেঞ্জমেন্টটা এমনভাবে তৈরি ছিল, এখানে তো জল ছিল এবং এখান থেকে যে জলটা নিষ্কাশন করা হতো সেটা এরকম সাইড দিয়ে করে দেওয়া হতো, ঠিক আছে। নাও সাউথ ওয়েস্ট কর্নার যেটা ছিল সেইগুলোকে বলা হতো হামাম। হামাম মানে কি, স্টিম বাদ নয় এখনকার দিনে, জানো তো, সে সময়ও হামাম হতো, ঠিক আছে, সে সময়ও হামাম হতো। এবং হামাম মানে কি, ওই বাচ্চাবেলায় যেমন বলে না মাম্মা হামাম করবো, ওই টাইপের হামাম নয়, হামাম ইজ প্রপার স্টিম বাদ, হট এয়ার বাদ। হট এয়ার বাদ বাদ তো কিছু হয় না, স্টিম বাদ হয় তো, দেখ, বুঝতে পারছো তখনকার পাবলিক কত বেশি উন্নত ছিল, আমরাই আসলে গরিব মানুষ, ওরা অ্যাকচুয়ালি গরিব ছিল না। এবং স্টেয়ার্স ছিল, দেখো সিঁড়ি দেখতে পাচ্ছ এখানে, এই সাইড আর এই সাইড থেকে ছবি তোলা হয়েছে, যখন এইদিকে সিঁড়িটা ঢাকা পড়ে গেছে এরকম দুই দিকে সিঁড়ি ছিল। দিস ইজ দ্য পারফেক্ট স্ট্রাকচার অফ মহেঞ্জোদারোর গ্রেট বাদ, ঠিক আছে। নাও ভাইসাবের কাছে আসা যাক, ভাইসাব কি বলছে দেখি। ভাইসাবের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কী দিয়ে তৈরি, এটা কিন্তু তোমাদের বোকা বানাচ্ছে ছবিটা দিয়ে, এটা দেখে মনে হচ্ছে টেরাকোটা, কিন্তু এটা টেরাকোটা নয়, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে স্টিয়াটাইট, খবরদার ভুলো না। স্টিয়াটাইট মানে কি বলতো, সোপস্টোন। সোপস্টোন মানে কি, সোপস্টোন মানে অ্যাকচুয়ালি সিলিকা বা স্যান্ডস্টোনেরই একটা ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। স্ট্যাচুর সাইজ কত, 17.5 centimeters, অত বড় সাইজ নয় খুব একটা, কিন্তু যা সাইজ তাতেই মোটামুটি পৃথিবী কাঁপিয়ে রেখে দিয়েছে। বললাম না থানোসের মতোই ফেভারিট সকলের, সবাই চেনে। তো কোথায় পাওয়া গেছিল, মহেঞ্জোদারোতে। তাহলে এটাও মহেঞ্জোদারো, এটাও মহেঞ্জোদারো, ঠিক আছে, কেউ ভুলবে না। আর এর সঙ্গে কি, কোথায় কবে পাওয়া গেছিল, 1927। তো এইখানটায় আমি কি করব, আরে হাসো হাসো, হাসতে কোনো পয়সা লাগে না, যত হাসবে পরীক্ষার হলে মনে পড়ে যাবে সব কিছু, এর মধ্যে কোনো আপত্তি নেই। নাও ইট ওয়াজ ফাউন্ড ইন মহেঞ্জোদারো 1927। এক্সক্যাভেশন কবে থেকে শুরু হয়েছিল, 1921-22, তার মানে কাকা বেরিয়েছেন কতদিন পর, 5 বছর পর। তাহলে এক্সক্যাভেশনের ইম্পর্টেন্সই কী, যত পরের দিকে এক্সক্যাভেশন বেরিয়েছে তত বেশি ইম্পর্টেন্ট এদের রুলস অ্যান্ড রেগুলেশনস, যেটা মনে রাখার মতো, তাই জন্য WBCSের ফেভারিট, ঠিক আছে। যদি আমি যে যে লজিক এবং থিওরি বললাম কারোর সাথে কারো কোনো মিল নেই, বাস মনে রেখো। কোথায় রয়েছে মহেঞ্জোদারো পাওয়া গেছে, আমাদের পাকিস্তানি ভাইরা কেন দেবেন, ওনারা আমাদের জমি দেন না সেখানে মূর্তি দেবেন, ভাবলে কী করে, কোথায় ভুল করবে না, কোথায় রয়েছে, পাকিস্তানে রয়েছে। এবার কি, এই নিত্যরত মহিলা,
দুটো ব্রোঞ্জের জিনিসপত্র পাওয়া গেছিল, তার মধ্যে ইনি খুব ইম্পর্টেন্ট। কোথায় পাওয়া গেছিল? ইনিও মহেঞ্জোদারোর 9 নম্বর লেনে পাওয়া গেছে, এবং এনার বয়স একটু সব থেকে বেশি, এবং এটা হচ্ছে ব্রোঞ্জ আর্ট ওয়ার্ক, চালকোলিথিক পিরিয়ড, বলেছিলাম না চালকোলিথিক পিরিয়ডে ইম্পর্টেন্ট ওয়ার্ক। এবং কি দেখতেই পাচ্ছ, এটা শিওর নয় কিন্তু নাচছিল কি না, কিন্তু কনফার্ম যে পোজে পোজে দাঁড়িয়ে আছে তখন তো আর এভাবে ফটো তুলতো না, সেলফিও ছিল না, আই এম ভেরি শিওর। তো দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড ডান্সিং ওমেন, মানে সাধারণভাবে তোর মহিলারা মানে তখন যারা এই সময় এক্সকাভেশন করেছিলেন বেসিক্যালি, তো দে ওয়ার ইংরেজ না, দে ওয়ার ব্রিটিশার্স, তো ওদের ধারণা নেই যে আমাদের বেসিক্যালি বাঙালি মেয়েরা এমনি দাঁড়ালে এভাবেই দাঁড়ায়, অ্যাকচুয়ালি আমাদের ভেতরে আর্ট এমনভাবে রয়েছে, দিস ইজ ওয়াই, বুঝেছো? ভদ্রমহিলা এইভাবে মাঝে হাত দিয়ে এরকম বেঁকিয়ে তুড়িয়ে দাঁড়িয়েছেন। তো ইনি হচ্ছে নিত্যরত মহিলা, মনে রাখবে ইনিও মহেঞ্জোদারোর, ঠিক আছে? নাও একটুখানি ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার, সিরিয়াস কথাবার্তা ভগবানে চলে এসেছি, এই প্রথম ভগবান আমাদের, এবং ইনি একজন মহিলা ভগবান যাকে বলা হয় মাতাজি, মানে মাদার গডেজ। কোথায়? বর্তমানে পাকিস্তানের হাতে। ওরা আমাদের মন্দির ধ্বংস করবে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এ ধরনের ভগবান নিজেদের কাছে রাখবে, যাক গিয়ে রাখো রাখুক, যতদিন না আবার আমাদের সরকারের মনে হবে নিয়ে আসার ততদিন আনবেন না, না আনতেও পারেন। কিসের ফিগারিং ইম্পর্টেন্ট কেন? টেরাকোটা, বুঝতে পারছো? প্রত্যেকটা ইম্পর্টেন্সই আলাদা আলাদা, একটা স্টিয়াটাইট ছিল, একটা ব্রোঞ্জ ছিল, এটা হচ্ছে টেরাকোটা, এবং এটাকে বলা হয় এটা 2500 থেকে শুরু হয়েছে। নাও হারাপ্পা আরেকটি ইম্পর্টেন্ট প্রোটোশিবা, প্রোটোশিবা মানে হ্যাঁ ব্রিটিশ যে সে ব্রিটেনের, আর ব্রিটেনেরই ছোটবেলার নাম ইংল্যান্ড, সব পাকিস্তান নিয়ে নিয়েছে গো, সব পাকিস্তান নিয়ে নিয়েছে, আর তাও নাকি বলে ওদের নাকি কিছু নাই, তাও এখানে এসে হাত মারবে, অভদ্র কি বলবো, ছাড়ো শোনো। তো এই যে ভদ্র মানে সরি ভদ্রলোক নয়, এই যে ভগবান, তিনি তাকে পাওয়া গেছে কোথায়? হরপ্পাতে পাওয়া গেছে। এবং কেন এনার নাম প্রোটো শিবা? বিকজ শিবার যে কনসেপ্ট আমাদের ইন্ডিয়াতে, শিবের যে কনসেপ্ট সেটা আমরা পরবর্তীকালে একদিন গল্প করতে করতে বলবো, ঠিক আছে? এখন যখন আমরা পড়াশোনা করছি তখন আমরা একদিন ডেফিনেটলি এই নিয়ে আলোচনা করবো। তো শিবের যে কনসেপ্ট সেই তার সাথে এটা খুব ম্যাচ করে, কারণ বলা হয় শিবা ইজ এ সো পাওয়ারফুল, কেন এটাকে প্রোটো শিবা বলা হয় আমি সেই জন্য তোমাদের বলছি যাতে তোমাদের মনে থাকে পশুপতি কেন বলা হয় পশুপতি শিব। রিজন হচ্ছে এটা, তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম অ্যানিমাল দ্বারা সারাউন্ডস, তো বলা হয় অ্যাকচুয়ালি যে শিব পুরাণ হিসাবে যে আদি যোগীর যে কনসেপ্ট তাতে বলা হয় যে শিবা যিনি, শিবার একটা অরা থাকে, সেই অরাতে প্রত্যেকটা অ্যানিমাল, প্রত্যেক রকমের অ্যানিমেল, এতবার সে মানুষ হোক বা পশু হোক যেই হোক, তারা এতটা বেশি অ্যাট্রাক্টেড হয় যে হি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু মেক দেম এনকারেজ টুগেদার অ্যান্ড স্টে টুগেদার, ঠিক আছে? আরেকবার বলবো, হ্যাঁ বলছি হচ্ছে এটা যে প্রোটো শিবা বা পশুপতি শিবের যে কনসেপ্ট যেটা শৈব পুরাণ থেকে অ্যাকচুয়ালি পাওয়া যায়, মানে শৈব পুরাণ মানে বৈদিক বা আরিয়ানদের লেখা নয়, শৈবা পুরাণটা অ্যাকচুয়ালি আগামাদের লেখা, যেখান থেকে শিব এবং শক্তির কনসেপ্ট আসে, সেগুলো অনেক ডিটেলসে বলা যাবে, একদিন অন্যদিন বলবো। সেই ক্ষেত্রে এই যে হরপ্পায় যে এই সিলটা পাওয়া গেছে, সেই কনসেপ্ট অনুযায়ী শিবাকে বলা হয়, শিবার মধ্যে এত বেশি পাওয়ারফুল এনার্জি রয়েছে বা অরা আছে যেটা প্রত্যেকটা পশুকে এক জায়গায় রাখতে পারে, সে মানুষ হোক বা পশু হোক বা গরু হোক ছাগল হোক বাঘ হোক গন্ডার হোক হাতি হোক, ইট ডাজেন্ট ম্যাটার। তো এই যে সিলটায় দেখতে পাচ্ছ সমস্ত রকম পশু, সাপ মাছ মানুষ সব কিছু আছে, হাতি সব কিছু আছে, বাঘ কুমির, কুমিরটা হারিয়ে গেছে মনে হয়, ওটা যাকগে ধরে নাও ছিল, তো মাছ যখন আছে কুমিরও নিশ্চয়ই থাকবে, আমি শিওর, যাকগে প্রমাণ নেই কিন্তু। তো এরকম যে অবস্থাটা ছিল এই 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 জায়গাটা তো ভেঙে গেছে, তো এই যে ছবিটা মূর্তিটা সেটা এই শিবের কনসেপ্টের সাথে খুব ম্যাচ করে, তো দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড কি মার্শাল বলেছিলেন, এটা মার্শাল যে জন মার্শাল লাস্টে এটাকে কনফার্ম করেছিলেন, তিনি বলেছিলেন যে ফোর রানার অফ শিবা, মানে শিবের আগের শিবা, মানে শিবের এভলিউশনের আগে। আচ্ছা ইংরেজ আর ব্রিটেন, ব্রিটেন আরে ব্রিটেনে যারা থাকে তারা হচ্ছে ব্রিটিশ, আর ব্রিটেন ইজ দ্য লাইক যেটা লন্ডন সেটাই ব্রিটেন, ঠিক আছে? লন্ডনের আগের দিনের নাম ছিল ব্রিটেন, ওই আমাদের ক্যালকাটা আর কলকাতার মতো, বুঝেছো?
আগে ছিল ক্যালকাটা, এখন হচ্ছে কলকাতা, তখন ছিল ব্রিটেন, এখন হচ্ছে লন্ডন, বুঝা গেল? নাও দ্য গ্রানাডিয়াট হরপ্পা, ওই আগেরগুলো ছিল, এবার আমরা হরপ্পাতে ঘুরছি। এটাও কিন্তু মহেঞ্জোদারোর, এই জায়গাটা থেকে ভাগ হয়ে গেল হরপ্পা, ক্লিয়ার? তাহলে পশুপতি শিব, হরপ্পা, দেখো গায়ের রঙেরও মিল আছে, এইটার এটা মাটির রঙের মিল আছে, ঠিক আছে? দিস ইজ দ্য গ্রানারি অফ হরপ্পা, এইটা হচ্ছে সো কল সিক্স গ্রানারি অফ হরপ্পা। হরপ্পা কিন্তু আরেকখানা আছে, সরি হরপ্পা না, গ্রানারি কিন্তু আরেকখানা আছে, সেটা পরে বলছি। এবার এটা হচ্ছে ব্রিক স্ট্রাকচার, অ্যান্ড এটা কোথায় ছিল? এটা মস্ত বড় ইটের তৈরি, পুরো স্ট্রাকচারটা ইট দিয়ে তৈরি, এইগুলো ইট নয়, ইট দিয়ে তৈরি স্ট্রাকচার। এবং কি এটা কত বড়? 45x45, মানে একদম দেখেছো চৌকো, চার কোনা এটা এই স্ট্রাকচারটা। দুটো রো, ছটা রুম, তিনটে তিনটে করে রুম এভাবে ছিল, আর 7 মিটারের প্যাসেজ হয়েছিল এর মধ্যে, ক্লিয়ার? এটা কি গেল? দ্য গ্রেট গ্রানারি অফ হরপ্পা। এইবার যদি কেউ পরীক্ষার হলে গিয়ে কনফিউজ হও গ্র্যানারি নিয়ে, তাহলে কিন্তু তোমাদেরকে প্রোটোশিপের দিব্যি, খবরদারি ভুল করবে না। এইবার কিন্তু আরেকটা গ্র্যানারি, এটা হচ্ছে গ্রেট গ্র্যানারি, এটা আবার কোথায়? এটা মহেঞ্জোদারো। গ্রেট গ্র্যানারি এই যে একতলা দোতলা তিনতলা, এটা ওপরের দিকে, আর যেটা হরপ্পাটা মাটিতে শুয়ে রয়েছে, ঠিক আছে? নো ভুলভাল। তাহলে একটা মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, সেটা হচ্ছে গ্রেট গ্র্যানারি, আর একটা হরপ্পা থেকে পাওয়া গেছে, যেটা হচ্ছে সিক্স গ্র্যানারি। ভেরি ইম্পর্টেন্ট থিং, যা এই পুরো খোঁড়াখুঁড়ি করতে সাহায্য করেছিল হরপ্পার শিল, ঠিক আছে? হরপ্পার শিল কি? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সব থেকে ফ্যাসিনেটিং পার্ট, কারণ লোকজনের সমস্ত আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সমস্ত কিছু জেগেছিল এই শিলগুলো দেখে, এই সমস্ত ডিজাইন দেখে তাদের মনে হয়েছিল এ আবার কারা তৈরি করলো, করতে গিয়ে খুঁড়তে গিয়ে পুরো শহর খুঁজে পেলো, সেই শহর খুঁড়তে খুঁড়তে এখনও খোঁড়া শেষ হচ্ছে না এদের তো, যাগে, এবং সেই খোঁড়াও শেষ হচ্ছে না, আমাদের প্রশ্নও শেষ হচ্ছে না, করেই যাচ্ছে। এইবার মোর দ্যান 3000 ইন নাম্বার, মেড অফ সোপস্টোন, প্রায় 3000-এর বেশি জিনিস কিসে কিসে তৈরি? সোপস্টোন দিয়ে, টেরাকোটা দিয়ে, গোল্ড এবং কপার। আর ডেফিনেটলি তোমরা নিশ্চয়ই জানতে পারছো শিল যখন, তো শিলের ব্যাপারটা কিভাবে হবে? এ কিন্তু সে শিল নয়, শিলবাটার শিল নয়, এ হচ্ছে সেই শিল, শিলমোহর লাগায় জানো তো, এরকম চাপটা মেরে সেই শিল, সেই শিল এখানটায় কিসের কিসের তৈরি হতো অ্যাকর্ডিং টু দ্য ইম্পর্টেন্স, কোনোটা সোপস্টোন, কোনোটা টেরাকোটা, গোল্ড কপার, আগেন WBCS এর খুব ফেভারিট সাবজেক্ট, কিসের তৈরি শিল পাওয়া গেছে, নিচে উল্লেখ্য কোন বস্তুটি পাওয়া যায়নি, তো অ্যাকচুয়ালি কিসের কিসের শিল ছিল ওদের কাছে? সোপস্টোন, টেরাকোটা, গোল্ড অ্যান্ড কপার, খবরদার ভুলবে না। নাও দ্য সিল গিভস আস ইউজফুল ইনফরমেশন অ্যাবাউট দ্য সিভিলাইজেশন অফ দ্য ইন্ডাস ভ্যালি, সে তো আমরা দেখেই বুঝতে পারছি, তারা আর্কিওলজিস্টরা কি না বুঝবে, দেখতে পাচ্ছ একটা লোক দুইখানা বাঘ মারছে, এই দেখো সার, প্রচুর সার ছিল ওদের ওখানে, এটা হচ্ছে সার বা ওই হরিণ বা সবার একটা মিক্স, কেউ একটা ইউনিকর্ন জানি না কে, এইখানেও দেখেছো হাতি, তো আমরা নিজেরাই বুঝতে পারছি এগুলো দেখে যে হোয়াট ওয়াজ দ্য ক্যাটাগরি অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং, তো ওরাও এইখান থেকে বিভিন্ন রকম ফিগারিং থেকে বুঝতে পেরেছে। এবং কি এখানে কিছু মিথিক্যাল অ্যানিমালস ছিল, যেমন এই ভদ্র মানে এই এই অ্যানিমালটি, ঠিক আছে? এই সিলসগুলো কি ছিল? রেক্ট্যাঙ্গুলার ছিল, সার্কুলার ছিল, অথবা সিলিন্ড্রিক্যাল, এই যে এই হাতি মারার শিলটা যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু সিলিন্ড্রিক্যাল, পুরোপুরি এরকম, ঠিক আছে? রিমেম্বার, নাও দ্য ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, হোয়াই হরপ্পান সিভিলাইজেশন ইজ স্টিল এ মিস্ট্রি টু এভরি ওয়ান, দ্য রিজন ইজ দ্য আনডিসিপিউড লিপি, আনডিসিপিউড মানে যেটা এখনও পড়া যায়নি। প্রথমত কি হিস্টোরিয়ানদের মনে হয় ইন দ্য স্ক্রিপ্ট যেটা ছিল সেটা রিটেন ছিল রাইট টু লেফট, সেটা ছিল রাইট টু লেফট, নেক্সট লাইন অপোজিট টু দ্য ডাইরেকশন, মানে এই লাইনটা যদি এদের, দেখো আমি কিন্তু সঠিকটা বলতে পারছি না, কিন্তু এরা যা ক্যারেক্টারাইজেশন দিচ্ছে সেই অনুযায়ী তোমাদের বোঝাচ্ছি, এই লাইনটা যদি এইভাবে লেখা হয় এই পরের লাইনটা লেখা হয়েছে এইভাবে, আবার এই লাইনটা যখন এইভাবে লেখা হয়েছে পরেরটা লেখা হয়েছে এইভাবে, নাও প্লিজ লজিক খুঁজো না, তোমাদের বোঝাচ্ছি কিন্তু। এবার এই যে ক্যারেক্টাররা ছিল দেখতে পাচ্ছ সব পিক্টোরিয়াল, দুই হাত তোলা মানুষ, তারপরে কীরকম ফুল, বেলপাতায় তো এরোপ্লেন মনে হচ্ছে, এরোপ্লেনের পিছনে কাঠি গোজা। হ্যাঁ তোমরা একটা কাজ করো না, তোমরা ফুল স্ক্রিন করো, ফুল স্ক্রিন করে দেখো,
যখন তোমরা ক্লাসটা করছো না, তোমাদের ফোনটাকে, ফোনের স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করে ফেলো, তাহলে পরে দেখতে পাবে, পরিষ্কার দেখতে পাবে। আর আমি নেক্সট টাইম থেকে অবশ্য করে মনে রাখবো তোমাদের এই লেখাগুলোকে আরো বড় করার জন্য, ঠিক আছে? আচ্ছা, নাও বাট দে সামটাইমস ফলো এ বস্ত্রফেরন স্টাইল। এবার এনাদের একটা ভাব মারা নাম দেওয়া দরকার, কি স্টাইল না তো, এনাকে বলে বস্ত্রফেরন স্টাইল। বস্ত্রফেরন স্টাইল দ্রাবিড়িয়ান লিপিকেও বলা হয়, অ্যান্ড বেসিক্যালি দিস স্টাইলস কামস ফ্রম দ্য গ্রিক আগেইন, ঠিক আছে? আর্কিওলজিস্টরা যত পড়াশোনা শিখেছে, গ্রিকের লোকেরা খুব উন্নত মস্তিষ্কের ছিল। এইবার দেখো WBCS এর আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, প্রচুর প্রশ্ন পেয়েছি আমরা এটার বিষয়ে, কি কি লোথাল কোথায় অবস্থিত? গুজরাটের সবরমতীতে। একবার খুব তাড়াতাড়ি করে দেখে আসি কোথায় ছিল, এই দেখো কোন জায়গা, ভালোভাবে দেখো, এই যে এখানটা আমার কার্সারটা যেখানে ঘুরছে, এটা হচ্ছে লোথাল। দেখতে পাচ্ছ এখানটায় কি রয়েছে? ডাইরেক্টলি এরা সমুদ্র পেয়েছে, রাইট? সমুদ্র যখন পেয়েছে তখন এখানটায় ডেফিনেটলি ডক থাকবে। ডক মানে কি? যেটার দ্বারা খুব সহজে নৌবন্দর বলে না, পোতাশ্রয়। দেখো আমি ভালো বাংলা বলছি কিন্তু, পোতাশ্রয় পাওয়া গেছে। স্বাভাবিক সমুদ্র থাকলে তো পোতাশ্রয় থাকবেই, তাই জন্য এটা হচ্ছে হরপ্পার খুব ইম্পর্টেন্ট পার্ট। এবং সমুদ্র, তাই জন্য এদের কাছে পুঁথি তৈরি করার ইন্ডাস্ট্রি ছিল, বিড মেকিং ইন্ডাস্ট্রি, পুঁথি শিল্প। এবং পুঁথি শিল্প কেন যে শোনা হয় না, মানে পড়তো না, পুঁথি পড়তো মানে গায়ে পড়তো। তো এই সব ধরনের সেমি প্রেসিয়াস, প্রেসিয়াস টুল, এইগুলো সমস্ত স্টোন লোথাল থেকে নেওয়া হতো। এবং এটা কি আরেকটা হেল্প করতো, সে সময়ে যে প্রমাণগুলো পাওয়া গেছে যে বিজনেস করার মেসোপটেমিয়া বা ইজিপ্টের সঙ্গে, সেই বিজনেসগুলো কি নিয়ে হতো? থরি না এখান থেকে ধুলো বিক্রি করতো, না, লোথাল থেকে বিডস যেত, এগুলো মেসোপটেমিয়ার যে বিডস ট্রানজ্যাকশন হতো তাদের মধ্যে পাওয়া গেছে। অন দ্য টাইম নিয়ারলি প্ল্যান্ড টাউনশিপ ওয়াজ কনস্ট্রাক্টেড, আ কুইন্টেনশিয়াল ফিচার্স অফ দ্য ম্যাচিওর হরপ্পান ফেজ অ্যালং উইথ দ্য ডক ফর দ্য শিপ। কেন ইংরাজিতে বললাম? অলরেডি বাংলায় বুঝিয়ে দিয়েছি তাই, ঠিক আছে? হ্যাঁ, ডিফারেন্ট টাউন প্ল্যানিং এখানেও পাওয়া গেছে। কি এইখানে হচ্ছে, এই যে সিটিটা ছিল এটা কিন্তু ছটা সেকশনে বিভক্ত ছিল, প্রত্যেকটা সেকশন বিল্ড ছিল একটা প্ল্যাটফর্মের ওপর এবং কাঁচা ইটের তৈরি শহর, ঠিক আছে? এন্ট্রি থ্রু দ্য হাউজেস হ্যাভ বিন অন দ্য মেন স্ট্রিট, হোয়াইল অন আদার সাইড অফ দ্য হরপ্পা হ্যাভ শোন ল্যাটারাল এন্ট্রি দেয়ার আর দ্য ট্রেসেস অফ দ্য ড্রেনেজ সিস্টেম অ্যান্ড ফায়ার অল্টার্স। লোথালে কী কী পেলাম তাহলে? ড্রেনেজ সিস্টেমের স্ট্রেস পেয়েছি, ফায়ার অল্টার্স পেলাম, কাঁচা মাটির তৈরি জায়গা পেলাম, তার সাথে আরও কী পেলাম? ডক পেলাম, রাইস গ্রোয়িং এরিয়া পেলাম, বিড মেকিং ইন্ডাস্ট্রি পেলাম। রাইস গ্রোয়িং যদি এরিয়া থাকে, তাই জন্যই পাওয়া গেছে ধানের তুষ, রাইস হাস্ক, এবং একটা ডাউটফুল টেরাকোটা বডি পাওয়া গেছে। বডি মানে ফিগার মানে মূর্তি, ঠিক আছে? এবং সেটাও ডাউটফুল যে ওটা ঘোড়া ছিল না অন্য কিছু ছিল, তাই জন্য WBCS কখনো এই ব্যাপারে প্রশ্নভাবে ডাইরেক্টলি জিজ্ঞেস করে না যে কিসের এভিডেন্স পাওয়া গেছে আর কিসের পাওয়া যায়নি। আগেকার দিনে আবার এরকমও প্রশ্ন করতো, এ নিচের লেখা কোন পশুটির ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে পাওয়া যায়নি। যে বছর এমন প্রশ্ন করে, পরের বছর দেখা যায় সেই পশু পাওয়া গেছে। আগে প্রশ্ন আসতো যে কোন পশুটি পাওয়া যায়নি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, সবাই উত্তর দিত ঘোড়া, তারপর হঠাৎ করে লোথালে এই একটা ডাউটফুল এভিডেন্স পাওয়া গেছে, এখন উত্তরও দেওয়া যাবে না ঘোড়া কিনা। নেক্সট হচ্ছে কালীবঙ্গান, বঙ্গান মতলব ইটস ডাইরেক্টলি লাইক দ্য ব্যাঙ্গলস, কালো রঙের ব্যাঙ্গলস। কেন, কোথায়? পিল্লিবঙ্গান বলে একটা জায়গা আছে রাজস্থানে, সুরটগড় আর হনুমানগড়ের মাঝখানে রাজস্থানে, সেখানে পাওয়া গেছে। ইট ওয়াজ ওয়ান অফ দ্য মেন সাইট অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সব স্কলাররা এই কথায় রাজি হয়েছে। কোথায়? রিভার সরস্বতী। একটা মজা দেখেছো তো, এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে কটা জায়গার নাম তোমরা এবার পড়বে, তো সেই জায়গাটাতে না না সুদীপ, ইউনিকর্নটা তো, ওটা তো ডিরেক্টলি পাওয়া গেছে, ইউনিকর্নের মতো দেখতে একটা পাপা জিনিস, সেটা তো স্পেশালি হরপ্পার সিলের মধ্যে পাওয়া গেছে, বাট উই আর টকিং অ্যাবাউট লোথান।
লোথালে কনফার্ম করে কোনো একটি ডাউটফুল ঘোড়া পাওয়া গেছে, এবার ইউনিকর্ন বলে যদি পরবর্তী হিস্টোরিয়ান লিখে দেন তো কিছু করার নেই, কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ নট আ প্রপার ইউনিকর্ন অলসো, কারণ তাকে আধাটা আবার দেখতে ঘোড়া, আধাটা দেখতে ষাঁড়ের মতো, তো উই কান্ট সে ইউনো। নাও এ চার্জিং বুল ওয়্যার ইজ কনসিডার দ্য সিগনিফাই রিয়ালিস্টিক পাওয়ারফুল ফোক আর্ট অফ হরপ্পান এগ, যে কারণে তোমরা দেখেছিলে। কেন বললো? দেখো এইখানে সিলগুলোর ম্যাক্সিমাম দেখবে ষাঁড়, এই দেখো কতগুলো ষাঁড়, তো এটা জানি না কি, এটা অসার মনে হয়, হোয়াট এভার। তো এই জাতীয় জিনিসটা এত বেশি পাওয়া গেছে বলে ভাবা হয়েছিল যে ষাঁড় ওদের জাতীয় আর্ট ছিল, বুঝেছো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসকভারি কালিগঙ্গানে ছিল প্লাউ ফিল্ড। এইবার একটু সিরিয়াস হয়ে যাওয়ার ব্যাপার, WBCS এর ওয়ান মোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যখন তখন করতে পারে। একটা উডেন ফ্যারো পাওয়া গেছে, সাতখানা ফায়ার অল্টার পাওয়া গেছে, লোথালকেও পাওয়া গেছে, এখানেও পাওয়া গেছে, এবং প্র্যাকটিস অফ স্যাক্রিফাইস। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলছি, প্রথম কথা তো হচ্ছে যদি ওই, আমি তোমাদেরকে পড়াতেই পারি লাইন বাই লাইন, কিন্তু আমার কথা হচ্ছে তুমি লাইন বাই লাইন যদি তোমাদেরকে এভাবে মনোটোনাসলি পড়াই তোমাদের কী লাভ পড়ে, কোনো তো লাভ হবে না। তার কারণ হচ্ছে এটা তোমরা ওই পড়াটা আমার এখানে ক্লাসে বসে কেন পড়তে যাবে, বই পড়লে তাড়াতাড়ি পড়বে, কিন্তু মনে রাখতেও তো হবে, ওই জন্য একটুখানি হাসি মজাক করেই পড়ে নিই, যাতে আমার মনে থাকে, যাতে অ্যাটলিস্ট আমরা পরীক্ষার সময় আমাদের হুট করে মনে হয় যে আমরা এই ব্যাপারে প্রচুর হেসেছিলাম, অ্যাটলিস্ট এটাই উত্তর হবে, বুঝলে। তো একটুখানি উদার মনস্ক হয়ে পড়াশোনা করো, আমি জানি তোমরা করবে ভীষণ ভালো তোমরা, আই সোয়ার। না হোক, এখানে আরেকটা জিনিস পাওয়া গেছিল, উটের হাড়, বোন অফ ক্যামেল। কেন? এখনও পাওয়া যাবে, আই ওয়ার শিওর, রাজস্থানে একমাত্র উট পাওয়া যায় আমাদের। কালীবঙ্গানে একটা টাইলড ফ্লোর পাওয়া গেছিল, এবং এখানে ইন্টারসেক্টিং সাইন্স আছে যেখানে সার্কেল ভি পাওয়া গেছে। নাও দ্য বারিয়ার্স, মানে এখানে যে কবরগুলো সেগুলোও পাওয়া গেছে দুই রকমের, একটা হচ্ছে পিট, যেখানে হচ্ছে সার্কুলার গ্রেভ, আর র্যাক্টেঙ্গুলার। পিট মানে কি বলো তো? পিট মানে এরকম পিট বারিয়ার্স, পিট বারিয়ার্স মানে, পিট মানে না তো কুঁড়ে বা হাট, তার নিচে এরকম ডোম করে, তার নিচে মানে সেই ভেতরে হচ্ছে এখানটায় কবরটা দেওয়া হতো, বুঝতে পারলে। তো এটা দুই রকমের পাওয়া গেছে, একটা হচ্ছে সার্কুলার পাওয়া গেছে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার পাওয়া গেছে। আর কালীবঙ্গানে যে ব্রিকটা ইউজ হতো সেটাও মাটির ছিল, কালীবঙ্গান কিন্তু অত ভালো প্ল্যান ছিল না যেরকম অন্যগুলো পাওয়া গেছে, ঠিক আছে। ইম্পর্টেন্ট এরিয়া চানহুদারও, তাড়াতাড়ি করে দেখে নি কোথায় কোথায় আছিল, কী কী ইম্পর্টেন্ট। এর ইম্পর্টেন্স ছিল ব্যাঙ্গেল ফ্যাক্টরি, ইঙ্কপট, বিড মেকার শপ এখানেও ছিল, তার সঙ্গে লোথালেও ছিল, রাইট। বিড মেকার মানে লোথাল প্লাস চানহুদারও। কুকুরের একটা কুকুর, একটা আমি না এটাই অবাক হয়ে যাই যে চানহুদারোতে একটা ফুটপ্রিন্ট পাওয়া গেছে উইচ ইজ আ ডগ চেজিং আ ক্যাট, আই হ্যাভ নো আইডিয়া, এতদিন অব্দি ধুলোবালি পড়েনি, যাগে কার্ট উইথ এ সিটেড ড্রাইভ ড্রাইভার, এবং এটা হচ্ছে অনলি সিটি উইদাউট সিটাডেল। চানহুদারোর একটা বিশেষত্ব কি ধোলাবিরা একটা জানতে পারলে, যেটা আলাদা ছিল, লোথালের একটা রিভিশন ছিল, কালীবঙ্গানের একটা রিভিশন আলাদা হলো, এবং চানহুদারোর ক্ষেত্রেও কি এখানে সিটাডেলটা ছিল না, মানে অ্যাক্রোপলিস সেকশনটা ছিল না। আমরির কথা যদি বলি তাহলে কি বালুচিস্তানের কাছে অ্যান্টিলোপের এভিডেন্স পাওয়া গেছে, ডাইনোসরাস এখানে পাওয়া গেছে এভিডেন্স যে ছিল এরা। নাও সুরকোটোরা কোথায়? গুজরাটে। বোনস অফ হর্স বিডস, স্টোন কভার্ড বিড, এগুলো পাওয়া গেছে বানাওয়ালি, ফতেহাবাদ ডিস্ট্রিক্ট, দিল্লির কাছে। এই সুশোভন পাল, এই বাংলার ছেলেমেয়েরা খুব ভালো তাই ক্লাস করছে তা না হয় বুঝলাম, আর আমি এখানটা তোমাদের যখন ক্লাস নিচ্ছি এই মুহূর্তে আমার টেম্পারেচার 5 ডিগ্রি, আর তোমরা নাকি বলছো লেপ অপেক্ষা করছে, হায় হায় হায়, এদের জন্য আমি খেটে মরছি, দেখে নাও। যাগে হয় হয় এমন হয়, বাঙালি কি না, উপকার করতে গেলে এমনই হয়। যাগে শোনো, বানাওয়ালি যে বানাওয়ালি সম্পর্কে যেটা জানতে পারি, এখানে বিডস, বার্লি, ওভাল শেপ সেটেলমেন্ট, আর অনলি সিটি উইথ র্যাডিক্যাল স্ট্রিট। বানাওয়ালি স্পেশালিটি কি? গোল গোল রাস্তা, বাকি জায়গাতে কিন্তু তুমি যেখানেই পেয়েছো সব কটা সমকোণে কাটা রাস্তা পেয়েছো, কিন্তু বানাওয়ালিতে গোল রাস্তা পাওয়া গেছে, খেলনা লাঙল আর অনেক বড় বার্লি গ্রেন পাওয়া গেছে। ধোলাবিরার কথা যদি বলি তাহলে গুজরাটে রান অফ কচ্ছের কাছে, এবং ধোলাবিরা সম্পর্কে আমরা আগেই দেখেছি ওদের একটা স্পেশাল ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ছিল, একমাত্র সাইট যেখানে তিনটে পার্ট ছিল,
প্রচুর যায়, আরে না না মজা করছি আমিও, জায়েন্ট ওয়াটার রিজার্ভার ছিল, ইউনিক ওয়াটার হার্নেসিং সিস্টেম ছিল, ড্যামস ছিল, এম্বাঙ্কমেন্ট, স্টেডিয়াম, রক কাট আর্কিটেকচার। আরেকবার তোমাদেরকে চেহারা দেখিয়ে দিই মনে করানোর জন্য, এই হলো সেই ধোলাবিরা, এই যে স্টেডিয়াম বলা হচ্ছে এই এরিয়াটাকে, মিডল টাউনকে, এই যে সেরিমোনিয়াল গ্রাউন্ড, এটার ব্যাপারেই কথা হচ্ছে, ঠিক আছে? মনে থাকে যেন সবার। আর লাস্ট টপিক আজকের জন্য, যে ডিক্লাইনিং এর রেজাল্ট কি, কারণ কি, ঠিক আছে, কি কারণ, না তো কজেস অফ দ্য ডিক্লাইন অফ দ্য সিভিলাইজেশন হ্যাড নট বিন ফর্মলি এস্টাবলিশ, মানে এমন একটা জিনিস উদ্ধার তো হলো, সম্পূর্ণ উদ্ধার হলো না, না কীভাবে তৈরি হলো জানা গেল, না কীভাবে শেষ হলো তা জানা গেল। এবার যেটা যত বেশি মিস্ট্রি সেখানে তত বেশি গল্প, যেটা আমরা জানি সেটা আমাদের বেশি ইন্টারেস্ট নেই। আইভিসি সম্পর্কে এত ইন্টারেস্ট কেন, কারণ আ প্লেস ইজ আন্ডারনিথ দ্য মিস্ট্রিজ। এখানে আর্কিওলজিস্ট যে ছিল তারা বিলিভ করেছে দ্যাট দ্য সিভিলাইজেশন ডিড নট কাম টু অ্যাব্রাপ্ট অ্যান্ড বাট গ্র্যাজুয়ালি ডিক্লাইন্ড, পিপল মুভড ইস্টওয়ার্ড, মানে উত্তরের দিকে মানুষ চলতে শুরু করে এবং শহরগুলো পরিত্যক্ত হয়ে যায়, রাইটিং আর ট্রেড দুটোই ডিক্লাইনিং হয়ে যায়। মর্টিমার হুইলার বলেছিলেন যে আরিয়ান ইনভেশন, ঠিক আছে, আরিয়ান ইনভেশন থিওরি অলসো আ রিজন, যে কারণে ইন্দাস ভ্যালি শেষ হয়েছে যদিও এটাকে ডিবাঙ্ক করা হয়েছে, ঠিক আছে। রবার্ট রাইকার্স সাজেস্ট যে টেকটনিক মুভমেন্টের কারণে ফ্লাড হতো এবং সেই কারণে ডিক্লাইন হয়েছে। আবার একজন বলেছে না, অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে ড্রাইং আপ অফ দ্য রিভার, ডিফরেস্টেশন অ্যান্ড ডেস্ট্রাকশন অফ দ্য গ্রিন কভার, ইট ইজ পসিবল দ্যাট সাম সিটিজ ওয়ার ডেস্ট্রয়েড বাই ফ্লাড বাট নট অল। নাও ইট ইজ অ্যাকসেপ্টেড কি সেভারাল ফ্যাক্টর ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের, নাও সিটিজ ওনলি অ্যাবাউট 1400 ইয়ার্স ল্যাটার, মানে এত সময় লেগেছিল। এবার মজাটা কি, WBCS কিন্তু এরকম ডাইরেক্ট কোয়েশ্চেন করবে না, কিন্তু WBCS এরকম প্রশ্ন করতে পারে, লিখে দিল যে নিচের উল্লেখ্য, উইচ আর দ্য রিজন অফ দ্য ডিক্লাইনিং, হোয়াট ইজ দ্য রিজন টু বি বিলিভড অফ দ্য ডিক্লাইনিং অফ দ্য IVC, ইন দ্যাট কেস তোমাকে অনেকগুলো কারণ বললো, তার মধ্যে থেকে কোনটা ঠিক হলো কোনটা, একদম ডাইরেক্টলি এলিমিনেশন মেথড লাগাবে, অ্যান্সার করবে, ঠিক আছে। এবার জলদি জলদি চলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার দেখে নিই, লাস্ট ইয়ার আমাদের 10 বছরে কী কী প্রশ্ন এসছে সেগুলো একটু দেখে নিই WBCS এর। এখানে বলো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেস হ্যাভ গিভেন দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ দ্য অ্যাগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট, জলদি বলো, অলরেডি পড়ানোর সময় উত্তর দিয়েছি, তাড়াতাড়ি করে উত্তর দাও। প্রতাপগড়, মেহেরগড়, কোয়েতা না কালাট, তাড়াতাড়ি উত্তর দাও, আমি ওয়েট করছি। দ্য আনসার ইজ মেহেরগড়। এবার বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, কি নিচের মধ্যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট, প্রথমে তো বলছে বোথ হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো আর লোকেটেড অন দ্য বাংস অফ দ্য রিভার, তারপর বলছে বোথ চানহুদারো অ্যান্ড কালীবঙ্গান ওয়ার লোকেটেড অ্যাট দ্য বাউন্ডারিজ অফ দ্য প্রেজেন্ট ডে রাজস্থান, বোথ সুরকতোদা ধোলাবিরা আর লোকেটেড ইন দ্য কচ্ছ রিজন অফ দ্য গুজরাত অ্যান্ড লোথাল সাইড ওয়াজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য নর্মদা রিভার, বলো দেখি এখানে কোনটা ঠিক হবে। দেখো, ধরো তুমি এটা পড়োনি, তুমি কোনোদিন উত্তর করে যাওনি, এখানটায় তুমি কিভাবে লাগাতে পারো? আচ্ছা, ভেরি গুড, একজন সঠিক উত্তর দিয়েছে, সবাই দেয়নি এখনো। তো এটাতে তোমাদের আমি কি বলতে পারি, তোমরা জানো হরপ্পা এবং মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার পাশে, রাইট, তাহলে এটা বাদ। চানহুদারো কালীবঙ্গান, কালীবঙ্গান রাজস্থানে, চানহুদারো নয় পাকিস্তানে। লোথাল সাইড নর্মদা কোথা থেকে আসবে ভাই, লোথালের পজিশন দেখে নিয়েছো, এইটা যদি সেকশন হয় লোথাল এই এই জায়গাটাতে, নর্মদা এখানে, কোনোভাবে চান্স নেই, তাহলে পড়ে থাকলো কি, সি, ঠিক আছে। আরও কী কোয়েশ্চেন দেখে নিই, হুইচ অ্যামং দ্য ফলোয়িং হরপ্পা সাইড ইজ নট লোকেটেড ইন গুজরাত, নিচের কোনটা গুজরাতে নয়, সুরকতোদা, লোকাল, লোথাল, ধোলাবিরা, পড়ে থাকলো কে, বানাওয়ালি অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং হরপ্পান সাইড লোকেটেড ইন রাজস্থান, মহেঞ্জোদারো একদম নয়, সুতকাজেন্দর একদম নয়, লোথাল তো নয়ই, তাহলে কালীবঙ্গান, ঠিক আছে। ওকে, নাম্বার 5, হু ইজ কনসিডার দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান আর্কিওলজি, আলেকজান্ডার কানিহাম, গর্ডন চাইল্ড, মর্টিমার হুইলার, জন মার্শাল,
and the person is very cunning and he is Alexander Cunningham. ঠিক আছে? Now the rice cultivation is associated with the Harappan site of Kalibangan, Lothal, Kodjidhi or Ropar. This is very tricky. এখানে রাইস কাল্টিভেশন সব থেকে বেশি কোথায় পাওয়া গেছে? ছয়ের উত্তর দাও, ছয়। Who can give me the answer? See, we know rice husk we got from Lothal, Kalibangano, Ropar and Kodjidhi. Eigulor moddhe kothay? Mojata hocche eta WBCS er result e dewa chilo Kodjidhi, which is wrong. Thik ache? Now, er moddhe kon port ta ache, which is the ancient port? Of Indus civilization, Lothal, Great Bath, কোথায় পাওয়া গেছে? তোমরা এতক্ষণ জেনেই গেছো, মহেঞ্জোদাড়ো. First metal কি ছিল? Copper. এর মধ্যে which of the country people of the, which country Harappa people carried trade? Definitely Sumer. China ছিল না, Iran ছিল না, Russia ছিল না, Sumer মানে বর্তমানের Iraq. ঠিক আছে? Now, who discovered the Indus Valley civilization? রাখাল দাস ব্যানার্জি. এর মধ্যে কোন মেটালটা ছিল যেটা ইন্ডাস পিপলদের কাছে আননোন ছিল? দ্য অ্যান্সার ইজ আয়রন. এই ছিল. এবং লাস্ট কি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনকে কি বলা হতো? আরবান সিভিলাইজেশন. ঠিক আছে? নাও আজকের ক্লাস এই অবধি. আমি আগামীকাল রবিবার তোমাদের থেকে আমি ছুটি নিলাম. সোমবার থেকে প্রতিদিন প্রত্যেকটা দিন আমরা মিস করবো 9:30-তে. কেউ মিস করো না, সবাই চলে এসো ক্লাস করতে. তারপর থেকে যত সময় বেড়ে যাবে তত আমরা বাকি ভিডিওটাও করব. সবাই আমাকে জানিও তোমাদের এই ভিডিওগুলো কাজে লাগছে কি না, তোমাদের কি কোনো হেল্প কর হচ্ছে, তোমাদের কি কোনোভাবে উপকার হচ্ছে. যদি হয় তাহলে পরে আমাকে প্লিজ জানিও. আর যদি তোমাদের ক্লাস সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকে তুমি কমেন্ট করতে পারো, অবশ্যই ভিডিও শেয়ার করে দিও. আর তাছাড়া আমাকে তুমি টেলিগ্রামে জয়েন করে নিতে পারো, রাইট? অ্যান্ড দিস ওয়াজ দ্য ক্লাস ফর টুডে. অ্যান্ড ডেফিনেটলি স্টাডি হার্ড বিকজ ইউ নো ইউ আর মাই ওয়ারিয়র. তোমরা অবশ্যই করতে পারবে. বাই বাই, টেক কেয়ার, গুড নাইট.